সাবস্ক্রাইব করুন। মাছ ধরতে নেমে তারকেশ্বর নদে তলিয়ে গেল এক মৎস্যজীবী। পাটরাই গ্রামের এক মৎস্যজীবী মাছ ধরার জন্য নামে তারকেশ্বর নদে, কিন্তু হঠাৎ ঘটে বিপত্তি, তলিয়ে যায় গভীর জলে। এই ঘটনাকে কেন্দ্র করে পাটরাই গ্রামে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক 40 বছরের মৎস্যজীবী উত্তম রুইদাস তারকেশ্বর নদীতে তলিয়ে গেছে। আরও জানা যায়, তলিয়ে যাওয়া মৎস্যজীবী উত্তম রুইদাস সারা বছর মাছ ধরে, সেই সব মাছ বাজারজাত করে সংসার চালাত। অন্যান্য দিনের মতো আজও ওই মৎস্যজীবী পাটরাই গ্রাম সংলগ্ন তারকেশ্বর নদীতে মাছ ধরতে যায়। জলে নামার পর তারকেশ্বর নদের জলের স্রোতে তলিয়ে যায়। এই খবর মুখে মুখে ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে আসে আশেপাশের মানুষজন। ইন্দাস থানার পুলিশ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন। প্রাথমিকভাবে পুলিশ মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন, যদিও এখনও পর্যন্ত মৃতদেহটির সন্ধান পাওয়া যায়নি বলেই খবর। পুলিশ সূত্রে জানা যায়, বিপর্যয় মোকাবিলা দফতরকে খবর দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে তলিয়ে যাওয়া মৎস্যজীবীর দেহ উদ্ধারের কাজ চালাবেন। মাগুরা থেকে কৌশিক ঘোষ ও সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। মাছ ধরতে এসেছিলো, জলে ডুবে গেছে, এখনও লাশ পাইনি, এইটুকু। কদিন ধরে নিখোঁজ? ওই আজকে এই 12:30 একটার মধ্যে আর কি। লোকাল থানায় খবর দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। কিছু আশ্বাস দিয়েছে তারা? বললো তো ডুবুরি আসছে এখন। ঘটনাটি কটা নাগাদ ঘটেছে? ওই 12:30। নেই কি বলবো, এখন আমাদের লাশটা খুঁজে ছিল, মাছ ধরছিল, ওর পেছনে একজন কলোনি ছিল, সেকে ওখানে যখন মাছটা ছাড়িয়ে ওই চরে রেখেছে, রেখে এখানে যখন জালটা নিয়ে এসছে, সে তখন হাত লেটে রেখেছে যে আমাকে বাঁচাও বাঁচাও। ওখানে ওর চিৎকার শুনে ওপারের মেয়েরা বলেছে, এ ওকে বাঁচাও, ও ডুবে যাচ্ছে, ওকে বাঁচাও। ও যখন আসতে করতে ওই এ তখন ডুবে গেছে আর একদমই নিখোঁজ, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। সেই থেকেই আমরা তো এই বসেই আছি। আমাদের পাড়াতে খবর দিল যে এরকম উত্তম জলে ডুবে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, মারাই গেছে। তো এখনও পর্যন্ত সেই আমরা বসেই আছি এখানে, হ্যাঁ, বেলা 12:30 নাগাদ আমরা সেই থেকেই বসে আছি। পুলিশ এসেছে, বললো যে পুলিশকে জিজ্ঞাসা করলাম যে স্যার কী করছেন, বললে ডুবুরি আসছে বর্ধমান থেকে, তো 4:45 বাজতে পারে, এইটুকু। আমার নাম দিলীপ রুইদাস। কে হন যে মারা গেছে? ওনার আমি ভাই হয়, দাদা হয়, হ্যাঁ, ওনার কাকা।